হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে নিয়ে এসেছিলাম সম্পূর্ণ আরেকটি নতুন ভিডিও। আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন লাইটরুম দিয়ে কিভাবে বেসিক ফটো এডিটিং করা যায়, একদম বেসিক, আপনারা যে কেউ করতে পারবেন সহজেই। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, বেল বাটনে ক্লিক করে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনারা গুগল প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপটি সার্চ করে ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করছি না। তো এখন চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আপনারা এখানে লাইটরুমটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা প্লাস বাটনে ক্লিক করে আপনাদের যে পিকচারটি আছে সেটি সিলেক্ট করে নেবেন। টাইমসের দেওয়া থাকলে ডিভাইস সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পিকচারটি সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো এখানে পিকচারটি অ্যাড করার পর আপনারা দেখতে পারবেন লাইটরুমে এটি ইম্পোর্ট হবে। ইম্পোর্টের টাইম লাগবে। এইখানে অল ফটোসে ক্লিক করবেন, দেখবেন আপনাদের পিকচারটি চলে আসছে। তো পিকচারের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর লোডিং হয়ে দেখবেন আপনাদের পিকচারটি ওপেন হয়ে আসছে। তো ফার্স্ট অফ অল আপনারা দেখবেন হোয়াইট ব্যালেন্স, এখানে যেই লাইট অপশনটা লেখা আছে এটাকে ক্লিক করবেন। এক্সপোজার, এক্সপোজার হচ্ছে আলো, আলোটা কমালে বাড়াইলে আপনাদের পিকচারে আলো কমবে আর বাড়বে। তো এখানে আমি প্লাস 16 করে দিচ্ছি, কন্ট্রাস্ট একটু কমিয়ে আনছি, আর হাইলাইট আপনারা মনে করেন কমিয়ে রাখতে পারেন, আপনাদের পিকচার অনুযায়ী হাইলাইট কমাবেন বাড়াবেন। তো আমাদের এখানে একটু কমিয়ে রাখছি। শ্যাডো এখানে একটু বাড়িয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা হোয়াইট চেক করে নেবেন আপনাদের কতটুকু প্রয়োজন। তো আমি এইভাবেই করে দিচ্ছি। তো ব্ল্যাক একটু কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পারলেন যে হোয়াইট ব্যালেন্স কীভাবে সেটিং করতে হয়। বেসিক্যালি আপনাদের ফটো এক এক রকম হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাদের এই সেটিংসগুলো অন্য আলাদা আলাদা হবে। তো আমি আপনাদের বলে দিচ্ছি যে কোনটা কীভাবে কাজ করবে। তো কন্ট্রাস্ট যখন আপনারা ডান দিকে টানবেন, তখন দেখবেন যে পিকচারে বেশি ব্ল্যাক চলে আসছে, ঠিক আছে, মানে একটু ব্ল্যাকই ক্লিয়ারিটি চলে আসবে। তো আপনারা কী করবেন, এখান থেকে কন্ট্রাস্ট যখন আপনাদের পিকচারটা একটু বেশি ব্ল্যাকই হবে, তখন একটু কমিয়ে দেবেন, তাহলে ওটি সফট হয়ে যাবে। হাইলাইট পিছনের পিকচারের পিছনে যখন বেশি আলো থাকবে, তখন আপনারা সেটি এই হাইলাইটের মাধ্যমে কমাতে বাড়াতে পারবেন। শ্যাডো, আপনার যে ছবির যে কালারের শ্যাডোটা আছে, দেখেন এইভাবে শ্যাডো বাড়ালে কমালে এটি বাড়ছে কমছে। তো এইভাবে আপনারা শ্যাডোটা ঠিক করে নিতে পারবেন আপনাদের পিকচারে। হোয়াইট ফটোটা একটু হাইলাইট করার জন্য, পুরো অল ফটোটা একটু হাইলাইট করার জন্য হোয়াইটটা, ব্ল্যাক আপনারা মনে করেন যখন একটি ফটোর আপনার বেশি ব্ল্যাক থাকবে, তখন আপনার ব্ল্যাকটা ডান দিকে টানলে তখন সেটা আস্তে আস্তে হোয়াইট হবে, আর যদি বেশি হোয়াইট থাকে তাহলে একটু বাম থেকে নিলে একটু আস্তে আস্তে আলোটা কমবে, ব্ল্যাক হবে। তো পরবর্তী স্টেপে যাওয়া যাক। তো এখন আমরা এটার যে কালার সেটি আমরা দেখব। তো এখান থেকে টেম্পারেচারে ক্লিক করে আমরা মিক্স টুলে ক্লিক করছি। এখন দেখুন এখানে যে লাল ইয়েটা আছে, ডটটা আছে, সো এটা যদি আমরা এখান থেকে এভাবে টেনে দিই, তো ফেসে দেখুন লাল ইয়েটা বেশি চলে আসছে। তো আমরা এটাকে হালকা রাখব, তো পাঁচ রাখছি। আর এখান থেকে আমরা স্যাচুরেশন একটু কমিয়ে দিব, বেশি কমাবো না, তাহলে মানে ঠোঁটের যে কালারটা সেটা চলে যাবে। দেন এইখান থেকে যে অরেঞ্জ ইয়েটা আছে,
এটা হচ্ছে আমাদের ফেস হোয়াইট করবে। তো দেখুন কিভাবে করে। তো এটাকে যদি আমরা সামান্য এদিক টানি, তো আমি যেই কালারে রাখতে চাচ্ছি সেই কালার করি। দেন এখান থেকে লুমিনেন্স যদি একটু বাড়িয়ে দিই, তো দেখতেই পাচ্ছেন আমাদের ফেসটা কিন্তু হোয়াইট হয়ে গেছে অলরেডি। দেন এটাকে আমরা এখানে একটু হালকা রাখবো, এইখান থেকে একটু কমিয়ে দিব। তো ঠিক আছে, দেন এখানে আপনাদের এই সবুজ যে ব্যাকগ্রাউন্ডটা হালকা সবুজ, তো আপনাদের ব্যাকগ্রাউন্ডে যদি এরকম সবুজ ব্যাকগ্রাউন্ড থাকে তখন এটি আপনারা কমালে বাড়ালে এটি কাজ করবে। তো আমার ব্যাকগ্রাউন্ডে আপাতত এরকম কোনো সবুজ ই নেই, তো আমি একটু কমিয়ে দিচ্ছি। দেন গাঢ় সবুজ এটিও আমরা কমিয়ে দিচ্ছি। তো ব্লু ব্লু কালার এখানে নেই, হালকা হালকা আছে, তো আমরা এটাকে একটু এদিক টেনে নিই, লুমিনেন্সটা একটু বাড়িয়ে দিই। তো এটির কাজ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো ব্লু ব্যাকগ্রাউন্ড থাকলে তো সেটি আপনারা কালারিং করে ঠিক করে নিতে পারবেন। দেন এটা হচ্ছে, এটা লাইট ব্লু ছিল আর এটা হচ্ছে ব্রাইট ব্লু। তো এটাকে আমরা দেখি এখান থেকে এভাবে রেখে দিচ্ছি। দেন আমরা যেই বেগুনি কালারটা আছে এটিকে আমরা অফ করে দেব, এটিকে আমরা অফ করে দিব, এখান থেকে ডান করে দিব। তো এতটুকু হওয়ার পরে এখন আমরা এক পিকচারের ক্লিয়ারিটি দেখুন, আমার পিকচারটি কিন্তু হাতটা ফোকাসে আছে কিন্তু ফেসটা ফোকাসে নাই। তো এরকম যদি আপনাদের হালকা একটু ব্লারিশ ফটো থাকে, তো আপনারা সেই ক্ষেত্রে ক্লিয়ারিটিটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদের হোয়াইট ব্যালেন্সের একটু কমতি হতে পারে, তো সেক্ষেত্রে আপনার পরবর্তীতে হোয়াইট ব্যালেন্স ঠিক করে নেবেন। তো এখানে আমার ফটোটা এই পর্যন্ত ঠিক লাগছে। তো আপনারা এখান থেকে ক্লিয়ারিটি করার পরে দেন ভিনটেজে ভিগনেটে আপনারা ইয়ে করবেন। আপনাদের যদি ভিগনেটটি ভালো লাগে তো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন ফটোতে। দেখুন আমার ফটোতে অ্যাপ্লাই করার পর আমার ফটোতে লাগছে, অবশ্য ভিগনেট প্রত্যেকটি ফটোতে অ্যাপ্লাই করলেই ভালো লাগে। দেন এখান থেকে মিড পয়েন্ট সব কিছু আপনারা কমাতে বাড়াতে পারবেন, তো আমি মিডিলই রাখছি, আমি এখান থেকে আর কিছু করছি না। আপনারা চাইলে এখান থেকে হাইলাইট রেডিয়েন্স ফেদার মিড পয়েন্ট রাউন্ডনেস গেইন অ্যামাউন্ট এগুলো কমিয়ে বাড়িয়ে আপনাদের পিকচারটাকে ঠিক করতে পারবেন। তো এখান থেকে আমরা আসছি শার্পিং। শার্পিং আপনারা তখন করবেন যখন একটি পিকচার, ধরুন আপনারা একটি খুবই ফোন দিয়ে তোলা পিকচার, সেটি এডিট করতে করতে আপনাদের পিক্সেলটা একটু ফিটে গেছে বা বেশি স্মুথ হয়ে গেছে, তখন আপনারা কী করবেন একটু শার্পিংটা বাড়িয়ে দেবেন। দেন নয়েজ রেডিয়েশন, নয়েজ রেডিয়েশনটা অবশ্যই আপনারা প্রত্যেকটা পিকচারে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, হালকা হল অল্প একটু হলেও চেষ্টা করবেন। দেন এইখান থেকে স্মুথনেস আপনারা ঠিকঠাক করে নেবেন, আপনাদের কতটুকু ইয়ে লাগবে আর বাদবাকি যা আছে এখানে আর ধরার দরকার নাই। তো এটুকু করার পর দেখুন পিকচারের একটি কোয়ালিটি ফুল পিকচার কিন্তু চলে এসেছে। দেন আমরা এখান থেকে আবার লাইট অপশনে গিয়ে কার্ভ, কার্ভে আপনারা এখানে বেসিক কাজটা আপনাদের এখানে হোয়াইট কার্ভটা অবশ্যই হোয়াইটের উপরে কাজ করবেন, যদি আপনারা ব্লুইশ কোনো ইফেক্ট না চাই বা গ্রিন কালার বা লাল কালার আর জি বি কোনো ইফেক্ট না চাই, তো সেই ক্ষেত্রে আপনারা হোয়াইট ইয়েটাই সিলেক্ট করবেন। তো এই নিচেরটা হচ্ছে আপনার যে ভিনটেজটা সেটি একদম ফটোটাকে প্রফেশনাল একটা লুক দেবে। দেখুন আমি করে দিচ্ছি, তো এইভাবে আপনার ভিনটেজটা নিচ থেকে আপনারা এটা করে দিলেন। দেন এখান থেকে আপনার ব্রাইটনেসটা একটু বাড়াবেন, তো এর জন্য এইখানে এইখানে ধরে আপনাদের হালকা হালকা বাড়িয়ে দেখতে হবে, বেশি বাড়ালে ভালো লাগবে না, চেক করে নেবেন যে কতটুকু লাগবে আপনার।
তো এখান থেকে আমার ভালো লাগছে, তো এখান থেকে আমরা ডান করে দিই। ডান করে দেওয়ার পর দেখুন আমাদের পিকচারটা কিন্তু ফুললি প্রফেশনাল একটা লুক চলে আসছে। তো এইভাবে আপনারা চাইলে বেসিক এডিটিংয়ের মাধ্যমে আপনাদের যে কোনো পিকচারগুলোকে ভালো কোয়ালিটিতে আনতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকে আরেকটা স্টেপ করতে পারেন, তো এখান থেকে ফেভারিটসে ক্লিক করে আপনারা বিগনেটে ভিনটেজেই করবেন। ভিনটেজেই করার পর দেন এখান থেকে অনেক প্রিসেট দেওয়া আছে আগে থেকেই, তো আপনারা চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি দেখছি একটা অ্যাপ্লাই করে, ও অনেক সুন্দর লাগছে দেখুন। তো এখান থেকে চাইলে আপনারা মান কমাতে বাড়াতে পারবেন। তো আমি 65 70 রাখছি, 71 রাখছি। দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে, তো এখান থেকে আপনারা এক্সপোর্ট কীভাবে করবেন, এখানে থ্রি ডটসে ক্লিক করে সেভ টু ডিভাইসে ক্লিক করে দেন হাইয়েস্ট অ্যাভেলেবেল কোয়ালিটি এটিকে আপনারা ক্লিক করবেন। এই নিচেরটাকে না, নিচেরটাকে করলে আপনাদের ছবির কোয়ালিটি আর সাইজ ঠিক আসবে না, এটি করলে হাই কোয়ালিটিতে ছবিটা আপনাদের সেভ হবে। এখান থেকে এক্সপোর্টিং হতে একটু সময় লাগবে, তো আপনারা ওয়েট করবেন। তো ফ্রেন্ডস, ফটোটি সেভ হয়ে যাওয়ার পর দেন আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কোয়ালিটিফুল একটা ফটো আপনাদের ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা এইভাবেই ট্রাই করবেন। তো আমি আপনাদের বেসিকটা দেখিয়ে দিচ্ছি, কীভাবে আপনারা করতে পারবেন। তো এইভাবে আপনারা করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।